হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র বিস্কুট দিয়ে কিভাবে আইসক্রিম বানানো যায় তারই একটা রেসিপি। কি ভাবছো, আইসক্রিম বানানোর কোনো উপকরণ তোমাদের বাড়িতে নেই? কোনো চিন্তা নেই, তাহলে তোমাদের জন্য রইলো এই রেসিপিটা। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো তোমরা, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমি এই আইসক্রিমগুলো বানালাম শুধুমাত্র বিস্কুট দিয়ে। তো বন্ধুরা, নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো রেসিপিটা আমরা শুরু করি। দেখো, এখানে নিয়েছি আমি 2 প্যাকেট বিস্কুট। এই বিস্কুটগুলো দিয়েই কিন্তু আমি আজকের আইসক্রিমটা বানাবো। তো চলো এরপর বিস্কুটগুলো খুলে নিই প্যাকেট থেকে। দেখো, বিস্কুটগুলো আমি খুলে নিচ্ছি। তো সব বিস্কুটগুলো আমি খুলে নিয়েছি। এই দেখো, এই বিস্কুটটা দিয়ে বানাবো, এটা হচ্ছে ক্রিম বিস্কিট। তো তোমরা চাইলে ক্রিম বিস্কিট না দিয়েও বানাতে পারো, নর্মাল যে বিস্কুট হয় সেই বিস্কুট দিয়েও বানাতে পারো। তো দেখো, সব বিস্কুটগুলো আমি ঢেলে নিয়েছি। এরপর এটাকে আমি কুড়ো করে নেব। তো দেখো, মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা, এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। এই দেখো, একদম গুঁড়ো পাউডার করে নিয়েছি। এরকম মিহি করতে হবে। তো ব্যাস, এরপর দেখো জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। এভাবে একটু একটু জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব। আস্তে আস্তে তোমরা যত জল দিয়ে এটাকে ফেটাতে থাকবে, তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আস্তে আস্তে। তো দেখো, আমি পুরো তৈরি করে নিয়েছি একটু একটু জল দিয়ে। এরপর দেখো, এর মধ্যে একটুখানি চিনি দিলাম, যেহেতু বিস্কুটটায় মিষ্টি থাকে তাই বেশি চিনি লাগবে না। তো চিনিটা দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স, যাতে একটু ফ্লেভারটা আসে, ফ্লেভারের জন্য শুধুমাত্র। তো ব্যাস, একদম তৈরি হয়ে গেছে। এরপর দেখো, আমি 4টে কাপ নিয়েছি। কাপের মধ্যে আমি এরপর আইসক্রিমটা বানাবো। তো দেখো, এই যে এটা ঢেলে নিচ্ছি আমি কাপগুলোর মধ্যে, ঢালার পর আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে এটাকে জমতে দেবো, তাহলেই কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। তার মাঝে আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমি কাঠিগুলো অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো, আমি 5 থেকে 6 ঘন্টা পরে নিয়ে এসেছি আইসক্রিমগুলো। আরও আইসক্রিম বানিয়েছিলাম রেড কালারের, এটাও তোমাদেরকে দেখাবো রেসিপিটা। তো দেখো বন্ধুরা, এই আইসক্রিমগুলো আমি আলাদা করে নিলাম, কত সুন্দর তৈরি হয়েছে। তোমাদেরকে এরপর আইসক্রিমটা বের করে দেখাই আমি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, আর খেতে কেমন হয়েছে সেটাও তোমরাও জানাবে বন্ধুরা, কিন্তু একবার বানিয়ে তারপরে। তো বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে বন্ধুরা। তোমরা অবশ্যই বানাও বাড়িতে, নিজেরা খাও, বাচ্চাদের খাওয়াও, তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। আর তোমরা বন্ধুরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।